থিম টাফেটা চলে এসেছি। এই যে চতুর্থ গেট, এরপরে কিন্তু আমরা কিন্তু দুবাইয়ে বিলমোড টাওয়ারটা দেখতে পাবো। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে যে দুবাইয়ে বিলমোড সুপার টাওয়ার, তাই এটা কিন্তু অসাধারণ লাগে। আর যেমন কিন্তু মানে লাইটিং গুলো কিন্তু অসাধারণ রয়েছে, লেজার লাইট গুলো। এটা হচ্ছে জিরাট বাস স্ট্যান্ডের মানে প্রতিমা দুর্গা ঠাকুর, এটা মধ্যে অনেকটাই বড় লাগছে, খুব সুন্দরভাবে করেছে ডিজাইনটা দেখতে পাচ্ছ। মহিষাসুরটা কিন্তু বেশ অনেকটাই হাইট মানে বড়। যে চায়নার বৌদ্ধ মন্দির, চলো এখানে চায়নার বৌদ্ধ মন্দির কিন্তু প্রথমকার গেট আমরা এখানে দেখতে পেয়ে গেছি, দেখতে পাচ্ছ। তারপরে কিন্তু আরও একটা এখানে বড় থিম রয়েছে, সেটা তো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। বৌদ্ধ মন্দির এখানে দেখে আছে জিরাট বাস স্ট্যান্ডের মানে বাস স্ট্যান্ড থেকে কিছু যেতে হবে, আমি জানি বাস নিয়ে বলছি। এটা একটা পাড়া পড়ে যাচ্ছে এটা একটা, আর ওটা বাস স্ট্যান্ড থেকে মানে কিছুটা মানে একটা এরিয়া পড়ে যাচ্ছে। চলো ওখানকার পাড়েসটার নামটা যা ইতিমধ্যে মনে পড়ছে না, চলো এখানে কিন্তু প্রথমকার গেট এটা আমরা বৌদ্ধ মন্দির, সেটা ইতিমধ্যে আমার সামনে রয়েছে, দেখতে পাচ্ছ। লাইটিংগুলো কিন্তু সেই দিকে লাইটিংগুলো ভালো লাগলো খুবই। এটা হচ্ছে চায়নার বৌদ্ধ মন্দির, চলো এখন ওইদিকে হচ্ছে গেটটা, তো ওইদিকে মানে ঢুকবো। সো হ্যালো গাইজ, হোয়াটসঅ্যাপ, আশা করি সকলের খবর ভালোই হবে। সো ডিউট, আজকে হচ্ছে যে শুভ বিজয় দশমী, তা আমার তরফ থেকে কিন্তু সকলকে শুভ আমার বিজয় দশমী অনেক 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 শুভেচ্ছা। তো ডিউট, আর আজকেই বিজয় দশমীতে আমি এসেছি জিরাট, আর এখন তোমাদেরকে দেখাবো জিরাট বাস স্ট্যান্ডে দুর্গা ঠাকুর। তো জিরাট বাস স্ট্যান্ডে কিন্তু এবার যে দুর্গা পুজোর যে থিমটা করেছে মানে প্যান্ডেলটা, সেটা হলো যে মানে দুবাই বিলমোড টাওয়ার, মানে দুবাই এক বিল্ডিং। তা এখন বাজে রাত্রি 9টা, আর আমি মানে যাচ্ছি জিরাট বাস স্ট্যান্ডের দিকে, মানে জিরাট স্টেশন থেকে মাত্র মানে বেরোলাম, আর জিরাট বাস স্ট্যান্ড থেকে যাচ্ছি। আর আমার সামনে রয়েছে কিন্তু জিরাট বাস স্ট্যান্ডের প্রথমকার গেট লাইটিংয়ে, তারপরে কিন্তু দ্বিতীয় গেট আছে, তারপরে কিন্তু মানে জিরাট বাস স্ট্যান্ড আছে। জিরাট বাস স্ট্যান্ড কিন্তু স্টেশন থেকে 5 মিনিট, মানে এর আগে একবার যখন স্টার্টিং হয়েছিল তখন তোমাদেরকে দেখেছিলাম। এগুলো জিরাট বাস স্ট্যান্ডের কিন্তু প্রথম কার্ডের গেট লাইটিংয়ের ওপর দেখতে পাচ্ছি, ওপরে কিন্তু একটা বড় একটা সিল রয়েছে, তারপরে কিন্তু মধ্যখানে মহাদেব, আর তার নিচে কিন্তু একটা মনে হচ্ছে বালাদি তিরুপতি মন্দিরের মতন রয়েছে, তেমনই কিন্তু করা হয়েছে। চলো এখন যা যাক জিরাট বাস স্ট্যান্ডের দিকে। তো দেখো এখন বাজে রাত্রি 9টা, আর এখন কিন্তু রাস্তাতে প্রচণ্ড পরিমাণে ভিড় রয়েছে, সেটা দেখতে পাচ্ছ। আর আমি এখন চলে এসেছি জিরাট বাস স্ট্যান্ডে মানে দ্বিতীয় গেটে, এটা হচ্ছে দ্বিতীয় গেট। তারপরে কিন্তু একটা গেট দেখতে পাচ্ছ এখান থেকে দেখা যাচ্ছে, তারপর দেখা যাক আর মানে কটা গেট পাওয়া যায়। এটা হচ্ছে জিরাট বাস স্ট্যান্ডের দ্বিতীয় গেট, এটা কিন্তু একটা গেট করে সেটা হচ্ছে মহাদেবের দেখতে পাচ্ছি, ওপরে কিন্তু মহাদেব রয়েছে ইতিমধ্যে। চলো এখন দ্বিতীয় গেটে দেখা যাক ভেতরে মানে আর কটা গেট আছে। এটা হচ্ছে দ্বিতীয় গেট, সরি এটা হচ্ছে দ্বিতীয় গেট। তারপরে কিন্তু আর একটা তৃতীয় গেট রয়েছে মধ্যেখানে, মানে আমি এখান থেকে দেখতে পাচ্ছি, আর রাস্তাতে দেখতে পাচ্ছি এমনি তো ভিড় রয়েছে। তবে দুবাই বিলমোড টাওয়ারটা তোমাকে দেখাবো, এইটা হচ্ছে যে কিন্তু তৃতীয় গেট। আমি কিন্তু মানে দুটো গেট অলরেডি মানে পেরিয়ে এলাম, এটা হলো জিরাট বাস স্ট্যান্ডে মানে তৃতীয় গেট। এরপরে কিন্তু আমরা আর একটা গেট পাবো, তারপরে কিন্তু চলে যাবো জিরাট বাস স্ট্যান্ডে, যেখানে দুর্গা ঠাকুরটা দেখতে পাবো, দুর্গা ঠাকুরে এবং বিলমোড টাওয়ার যেটা করেছে দুবাই সেটা কিন্তু দেখতে পাবো। আর রাস্তাতে তোমাদের দেখতে পাচ্ছি কিন্তু অনেক ভিড় রয়েছে, প্রচণ্ড মানে যাওয়া আসা হচ্ছে। গেট, এরপরে কিন্তু আমরা কিন্তু দুবাইয়ে বিলমোড টাওয়ারটা দেখতে পাবো, দুবাইয়ে যে বিলমোড টাওয়ারটা করেছে সেটা কিন্তু তোমরা দেখতে পাবো। আমি চলে এসেছি বিরাট মানে বাস স্ট্যান্ডের কাছে, চলো এখন যাওয়া যাক। এটা হচ্ছে যে তৃতীয় মানে চতুর্থ গেট, যেটা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি দুশাড়ি করে রয়েছে। আর আমি এখন চলে এসেছি জিরাট বাস স্ট্যান্ড, তাই এটা হলো জিরাট বাস স্ট্যান্ড, এই জায়গাটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে জিরাট বাস স্ট্যান্ড। আর যে দুবাই বিলমোড টাওয়ারটা করেছে সেটা হলো সামনে ইতিমধ্যে দেখতে পাচ্ছ, একদম অসাধারণ করেছে, কিন্তু খুব সুন্দর লাগে কিন্তু দূর থেকে জিরাট বাস স্ট্যান্ডে ফোনটা করেছে। এর আগে দেখেছিলাম যখন স্টার্টিং হয়েছিল এখানে দেখতে পাচ্ছ, খুব সুন্দর মনে লাগে এখানে দুবাই বিলমোড টাওয়ারটা, ইতিমধ্যে সামনে দেখতে পাচ্ছে। ক্যামেরার মধ্যে ভিডিও ওঠে নেই, দেখতে পাচ্ছ এইটা হচ্ছে যে দুবাইয়ে বিলমোড সুপার টাওয়ার, তাই এটা কিন্তু অসাধারণ লাগে। আর যেমন কিন্তু মানে লাইটিং গুলো কিন্তু অসাধারণ দিয়েছে, লেজার লাইটগুলো। আর যেমন বলছিলাম তোমাদেরকে যে এখানে বুর্জ খলিফার মতো লাইটিং দেবে, সেম লাইটিংয়ে দিয়েছে, অনেকটা মুন টাওয়ার মতো লাগছে, আর খুব সুন্দরভাবে মানে লাইটিংগুলো খেয়েছে দেখতে পাচ্ছ। আমি কিন্তু এখন দূর থেকে দেখাচ্ছি জিরাট বাস স্ট্যান্ডে, ইতিমধ্যে এইটা জিরাট বাস স্ট্যান্ড তোমাদের দেখালাম। আর এটা হচ্ছে দুবাইয়ে বিলমোড সুপার টাওয়ার, লাইটিংগুলো কিন্তু দারুণ খেয়েছে দেখতে পাচ্ছ। তোমাদের ভেতরে কিন্তু প্রতিমা রয়েছে, এখন পর্যন্ত আমি ঢুকি নাই, তবে এখান থেকে তোমাদেরকে লাইটিংটা দেখালাম। চলো আগে প্রতিমাটা দর্শন করাচ্ছি, তারপরে এসে মানে লাইটিংটা দেখবো, আগে মানে ভেতরে ঢুকা যাক, তারপরে কিন্তু এসে লাইটিংগুলো আবার দেখবো। যে তোমাদের কিন্তু ভিড় হয়েছে, তেমন অতটা ভিড় নয় যে লাইন দিতে হবে, কারণ তারা মানে দুবাই যেমন বিলবোর্ড টাওয়ারটা যেমন আছে সেম কিন্তু ওরকম লাগে দেখতে পাচ্ছ। আর মানে এই যে বক্সের সাউন্ডটা কিন্তু এই লাইটিংয়ে তারা খেলানো হচ্ছে দেখতে পাচ্ছ। এখন ভেতরে যাওয়া যায়, ভেতরে প্রতিমা মূর্তিকে দর্শন করা আছে, তারপরে কিন্তু এসে আমরা এনে দুবাই বিলবোর্ড টাওয়ারটা দেখবো।
এখন ঢুকে পড়লাম মানে প্রথমকার মণ্ডপে, আর ভেতরে কিন্তু প্রতিমা রয়েছে। ওয়াও, খুব সুন্দর, আর অনেকটাই বড় হাইট রয়েছে প্রতিমা মূর্তিটা। বাট নিচে কিন্তু একটা ছোটো মূর্তি রয়েছে, মধ্যে ভেতরটা কিন্তু ডাউন করেছে, দেখতে পাচ্ছি। ভেতরে কিন্তু অনেকটা মানে সুন্দর করেছে, মানে অনেকটা মনে হচ্ছে কাঁচের মতন। বাট আমি ঠিক একমাত্র যা হোক চলে কেন প্রতিমা মূর্তি দর্শন করি। এটা হচ্ছে জিরাট বাস স্ট্যান্ডের মানে প্রতিমা দুর্গা ঠাকুর। এটার মধ্যে অনেকটাই বড় লাগছে, খুব সুন্দরভাবে করেছে ডিজাইনটা, দেখতে পাচ্ছে। মহিষাসুরটা কিন্তু বেশ অনেকটা হাইট, মানে বড়ো সিংহটাও যেমন অনেকটা বড়, দেখতে পাচ্ছে। আর যেটা পুজো হবে সেটা কিন্তু এই ঠাকুরটা, এটা কিন্তু ছোটো মনে থাকে, আর ওপর এখন মানে সিনারি দিতে ধরতে পারে, কিন্তু অনেকটাই হাইট, দেখতে পাচ্ছেন। বড়ো ঠাকুরের সবসময় কিন্তু ছোটো একটা ঠাকুর একটা পুজো পাচ্ছে না, তো আমার কিন্তু ঠাকুরের দারুণ লাগে, এখানে খুব সুন্দর, আর অনেকটা হাইট রয়েছে, বড়ো আর ছোটো ঠাকুর যেটা রয়েছে পুজো পাচ্ছেন, দেখতে পাচ্ছেন খুব সুন্দর জিনিস রয়েছে। আজ হচ্ছে বিজয় দশমী, তার জন্য কিন্তু ঘট ফট সব কিন্তু বিশেষ হয়ে গেছে, আর কিন্তু কোনো কিছু নেই, কেউ ভুল টুল দেখতে পাচ্ছ। এটা তেমন অতটা জ্ঞান জল নেই, কেউ ভিড় নেই, দেখতে পাচ্ছ যে লাইন ফাইন দিতে হবে তেমন ভিড় নেই, ওই জন্য দশমীর দিনে এলাম। ওপরে দেখতে পাচ্ছ ওপরে ডিজাইন করবে, দারুণ করে মানে লাইটিং করে দিয়ে যায়, লাইটিং করে দিয়ে নিচে থেকে দিয়ে যায়, নিচে থেকে ওপরে আর দুর্গা ঠাকুর, দুর্গা ঠাকুরটা কিন্তু আমার দারুণ লাগে। সিঁদুর পরে দিয়েছে, মানে সিঁদুর পরতে পারছে, সিঁদুর পরানো হচ্ছে, খুবই সুন্দর লাগছে নিশ্চয়ই মাধুরা। কিন্তু উপর কাঠা বলা হয় কিন্তু সিঁদুর পরানো হয়নি, মানে লাগানো হয়নি, তো মানে ভিতরে জড়ের সময় তখন কিন্তু লাগানো হবে, আর এখন কিন্তু রাখা হয়েছে। নিচে কার ঠাকুর আগে কিন্তু সিঁদুর পরানো হয়েছে, এবার হচ্ছে যে দর্শক আস্তে আস্তে কিন্তু অনেকটা ভিড় হচ্ছে, রাস্তায় এমনি ভিড় রয়েছে, রাস্তা কিন্তু ঠাকুর দেখেছে, বাট ওষুধ লাইন মারি দিতে হয়নি, ভেতরটা কিন্তু বেশ দারুণ করছে। আর দিয়ে কিন্তু ঠাকুরা কিন্তু আমাকে দারুণ লাগানো, ঠাকুরা কিন্তু বেশ অনেকটাই বড় হাইট রয়েছে, দেখতে পাচ্ছি ইতিমধ্যে। তো এখন এখান থেকে বেরিয়ে যাবো, বেশ অনেকক্ষণ থাকলাম এখানে, পিক টিক তুলালাম, ঠাকুরা কেমন লাগছে তোমাদেরকে সেটা বলবে, এর মধ্যে এখানে কিন্তু আমাদের ভালোই লাগছে। এখানে আস্তে আস্তে কিন্তু অনেক কিন্তু মানে এখন বাইরে মানে লাইটিং গুলো দেখে এখানে ডুবাই যে দিল, মানে ডাউট হয়ে যায় এক্সিট গেট, বাইরে লাইট লাইটিং গুলো দেখে এখানে। তো এখন চলে এলাম কিন্তু এক্সিট গেট দিয়ে মানে বাইরে, এখন কিন্তু আমরা ডুবাই বিলবোর্ড টাওয়ারটা যেটা সেটা লাইটিং গুলো দেখবো, কারণ সব প্যান্ডেলে কিন্তু লাইটিং কিন্তু খেলে, প্যান্ডেলটা কিন্তু ভালো লাগে দিনের বেলায়, কিন্তু রাত্রে লাইটের তার থেকে ভালো লাগে, যতটা দিনে ভালো লাগে লাইটিং কিন্তু তার থেকে ভালো লাগে। এমনিতে এখানে লাইটিংটা বক্স দ্বারা মানে মিউজিক দ্বারাই খেলছে, তাদের কিন্তু আরো ভালো লাগে, দেখতে পাচ্ছি নিজের লাইট হয়ে দারুণ খেলছে লাইটিংগুলো, অতটা মানে ক্যামেরাটা যা বোঝা যাচ্ছে, পুরোপুরি বোঝা যাচ্ছে তোমরা বুঝতে পারছো অবশ্যই। আর লাইটিংগুলো কিন্তু দারুণ খেলছে, আর লাইটিংগুলো কিন্তু মিউজিক দ্বারা খেলছে, দেখতে পাচ্ছি এখন মিউজিক অফ হয়ে গেল, স্টপ হয়ে গেল, তো লাইটিং কিন্তু এখন স্টপ হয়ে গেল, মানে মিউজিকের বিট মানে মিউজিকের যে বিটটা দিচ্ছে সে বিটের সমান মানে লাইটিংগুলো লেজার লাইটগুলো খেলছে, দেখতে পাচ্ছ ইতিমধ্যে এখন লাইটিং স্টপ আছে। আর মিউজিক যেমন বিটটা দিচ্ছে তেমন কিন্তু লাইটিং চলছে, আমি কিন্তু জিরাট বাস মানে ইয়ে থেকে দেখছি এখানে বাস স্ট্যান্ডের মুখটা দিকে, এখানে বিল্ডিংটা কিন্তু এইদিকে মুখ করে আছে, আর হচ্ছে মানে যেদিকে আমরা এলাম ওইদিকে। তবে গাইজ এখানে জিরাটে তোমাদেরকে এখানে তিনটে বাস স্ট্যান্ড তিনটে সিন দেখাবো, এটা হচ্ছে এক নম্বর তোমাদের দেখালাম জিরাটে মানে যেটা দুবাই বিলমোড সুপার টাওয়ার, এটা হচ্ছে কেমন লাগলো তোমাদের বলবে। এটা কিন্তু আমাকে বেশ দারুণ লেগেছে এখানে ট্রেনটা, মানে এই সব জিরাট বাস স্ট্যান্ডের মধ্যে এখানে আবেগ প্রতিমা মুহূর্তে কিন্তু বেশ দারুণ চলে এখানে, আমার কিন্তু খুব দারুণ লেগেছে। শুধু এখন কিন্তু স্টপ আছে, গান কিন্তু লাইটিং করা দেখতে পাচ্ছ দারুণভাবে মানে দিয়ে যায়, আর পুরো যে মানে মুন টাওয়ারটা মতন মানে ওরকম মানে কিছুটা লাগে মুন টাওয়ারটা, বাট মুন টাওয়ারটা পুরো এখানে ছিল না, মানে একটা শুধু মানে দুবার ব্রিজ মতো ছিল, এটা কিন্তু আমাকে দারুণ লাগে। শুধু চলে এবার যে যা যাক এবার দেখবো তোমাদেরকে যে বৌদ্ধ মন্দির হচ্ছে, যে চায়নার বৌদ্ধ মন্দির দেখাবো, সেটা যে জিরাট থেকে মানে কিছু মানে বাস স্ট্যান্ড থেকে এখান থেকে কিন্তু 5 মিনিট হাঁটলে কিন্তু তোমাদের দেখাবো বৌদ্ধ মন্দির হচ্ছে যে চায়নার বৌদ্ধ মন্দির। চলো এখানে চায়না বৌদ্ধ মন্দির কিন্তু প্রথমকার গেট আমরা এখানে দেখতে পেয়ে গেছি, দেখতে পাচ্ছ। তারপরে কিন্তু আরও একটা এখানে বড় থিম রয়েছে, সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বৌদ্ধ মন্দির এখানে দেখে আছে জিরাট বাস স্ট্যান্ডের মানে বাস স্ট্যান্ড থেকে কিছু যেতে হবে, আমি এখানে বাস স্ট্যান্ড বলছি, সেটা একটা পাড়া পড়ে যাচ্ছে এখানে, আর ওটা বাস স্ট্যান্ড থেকে মানে কিছুটা একটা এরিয়া পড়ে যাচ্ছে। চলো ওখানকার পাড়াটার নামটা যা ইতিমধ্যে মনে পড়ছে না, চলো এখানে কিন্তু প্রথমকার গেট এটা, এখন দেখি ভেতরে মানে আর কটা গেট পাওয়া যায়। তারপরে এখানে কিন্তু লাইটিংয়ের গেটগুলো কিন্তু দারুণ করেছে, দেখতে পাচ্ছ। আমি কিন্তু বেশি মানে এখান থেকে কিন্তু বেশি হাঁটতে হবে না, এখন জিরাট বাস স্ট্যান্ড থেকে মানে 2 মিনিট লাগবে, এর আগে দেখেছি তোমাদেরকে 2 মিনিট লাগে মানে যেতে যে বাস স্ট্যান্ড থেকে এখান থেকে 2 মিনিট, দেখতে পাচ্ছ লাইটিংগুলো কিন্তু সেই দিয়েছে লাইটিংগুলো, আগে দারুণ লাগছে লাইটিংগুলো। তো এখন যা যাক মানে মানে সরি
চায়নার বৌদ্ধ মন্দিরে দেখেছিলেন। প্রথমে তোমাদেরকে আমি দেখালাম যে জিরাট সবুজ সংঘ ক্লাবের টিম, যে জিরাট পাশে ছিল সবুজ সংঘ ক্লাবের টিম। এখন তোমাদেরকে দেখাবো জিরাট যুব শক্তি ক্লাবের টিম। যুব শক্তি ক্লাবের যে টিম আছে সেটা হচ্ছে চায়নার বৌদ্ধ মন্দির, মানে বৌদ্ধ মন্দির, সেটা ইতিমধ্যে আমার সামনে দেখতে পাচ্ছিলাম। লাইটিংগুলো কিন্তু সেই ডিজাইন লাইটিংগুলো ভালো লাগলো খুবই। এটা হচ্ছে চায়নার বৌদ্ধ মন্দির। চলো এখন ওই দিকে হচ্ছে গেটটা, তো ওই দিকে মানে ঢুকবো, তারা প্রবেশ গেট আছে। লাইটিংগুলো মানে ভালোই লাগছে। চলো এখন চায়নার বৌদ্ধ মন্দির দেখি, মানে লাইটিংগুলো বেশ ভালো হচ্ছে। চায়নার বৌদ্ধ মন্দির দেখতে পাচ্ছে লাইটিংগুলো মানে অনেক রকমের কালারিং চেঞ্জ হচ্ছে। তেমন অতটা মানে ভিড় নেই, যে লাইন টাইম দিতে হবে। এটা হচ্ছে জিরাট যুব শক্তি ক্লাবের থিম, ক্লাবের থিম যেটা চায়নার বৌদ্ধ মন্দির বলেছিলাম। ওপরে কিন্তু অনেক রকমের টেম্পেল রয়েছে দেখতে পাচ্ছ, নিচে রয়েছে ঝর্ণা, দারুণভাবে করেছে প্রিপারেশনটা। এখন ভেতরে ঢুকবো, তারপরে কিন্তু বাইরেটা দেখবো, ভেতরে প্রতিমা মূর্তি মানে দর্শন করে আসবো। এখান থেকে কিন্তু পিক পিক তুলে মানে সেই লাগবে ব্যাকগ্রাউন্ডে এই যে বৌদ্ধ মন্দিরটা। তখন ভেতরে ঢোকা যাক। ঝর্ণা করে দেখতে পাচ্ছ, ইতিমধ্যে এখানে সামনে একটা পিয়ার রয়েছে, তারপরে হচ্ছে চায়নার বৌদ্ধ মন্দির দেখছি। অনেকটা হাইট ভাবে করা হয়েছে, তারপরে কিন্তু ওপরে মানে ঢুকবো আমরা ভেতরে। ঠিক আছে, এটা কিন্তু সিঁড়ি রয়েছে, হাইট ভাবে করা হয়েছে, তারপর কিন্তু ডাউন আছে ভেতরে। যুব শক্তি ক্লাবের মানে দুর্গা প্রতিমা মূর্তি দেখতে পাচ্ছ, খুব সুন্দর করেছে কিন্তু, এখানে দারুণ বড় করেছে। আর মা দুর্গা কিন্তু দারুণ লাগছে, বেশ অনেকটা হাইট হয়েছে মা দুর্গা, প্রচণ্ড কিন্তু বড় রয়েছে দেখতে পাচ্ছ, দারুণ লাগছে মা দুর্গাকে। একদম পুরো মনে হচ্ছে মানে কালারিংটা যেটা করেছে মনে হচ্ছে সোনালি কালারিং, মানে যেগুলো রয়েছে মায়ের মানে পুরো সোনার দেওয়া, মানে এমনি সোনার দেওয়া রয়েছে, মানে সোনার দিয়ে পুরো ভর্তি রয়েছে, পুরো লাগছে। এটা হচ্ছে লাইটিংয়ের জন্য এগুলো লাগছে। এটা হচ্ছে ভেতরে মানে প্রিপারেশনটা লাইটিং দিয়ে পরে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে চায়নার বৌদ্ধ মন্দির, বৌদ্ধ মন্দিরের থিমটা থাকবে জিরাট যুব শক্তি, যেটা মা দুর্গা দেখতে পাচ্ছি তোমাদের। ভেতরে কিন্তু প্রধান মূর্তিটা আমার কিন্তু দারুণ লাগলো। তবে এটা হচ্ছে বৌদ্ধ মন্দিরের সামনেটা ভেতরে দেখতে পাচ্ছি, তবে করেছে এইদিকে কিন্তু মানে বারান্দা করেছে, এইভাবে মানে সিস্টেম করা আছে, বাট এইদিকে কিন্তু যাওয়া যাবে না এখন, মানে ওইটা ইয়ে রয়েছে, মানে কিছু বিয়ানাকে সিম্পল সিম্পল কাপড় দেওয়া যায় এইদিকে দেখতে পাচ্ছি, মানে বারান্দা মতো করা হয়েছে। তো এখন সামনের দিকে যাওয়া যাক, সামনে কিন্তু রয়েছে ঝর্ণা, এইদিকে কিন্তু আমরা মানে প্রবেশ করলাম। আর এটা হচ্ছে এক্সিট গেট দেখতে পাচ্ছ, তোমাদের এটা সামনে কিন্তু ঝর্ণা রয়েছে, লাইটিং করা যেগুলো দিয়ে সেটা হচ্ছে সামনে, সামনে থেকে কিন্তু ওপরে লাইটিং করে ছটা মারছে, আর কালারিং করা হচ্ছে দেখছি লাইটিং, কালারিং করা কিন্তু ওপরে কিন্তু কোনো মানে লাইটিং প্রবেশ নাই তো, যা লাইটিং কিন্তু সামনে দেখতে পাচ্ছ, সেই সামনে থেকে কিন্তু যে লাইটিং করা সেখানে কিন্তু ওপরে মারাচ্ছে, সেখানে কিন্তু কালারিং মানে হচ্ছে, মানে খেলছে মানে চেঞ্জ হচ্ছে থিমটা, মানে কালারিং চেঞ্জ হচ্ছে, সেটা কোনো এক্সিট হয়ে যায় এদিকে। এখন চলে এলাম জিরাট বাস স্ট্যান্ডের একটি পুজো মণ্ডপ। তা জিরাট বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছ, ওটা ইতিমধ্যে আমার সামনে যেটা দুবাই বিল্ডিং টাওয়ার লাইটিং ছড়ানো মারছে, তার এইদিকে দেখো আর একটা মানে পুজো মণ্ডপ চলে এলাম। এইটা হচ্ছে যে গৌরব সংঘ, এই মানে এই ক্লাবের নাম হচ্ছে গৌরব সংঘ। চলো এখানকার ঠাকুরটা দেখা যাক, যে ঠাকুরটা কেমন হচ্ছে এখানকার। জিরাটে তো মানে এমনি দুটো দেখলাম, তো এটা নিয়ে মানে দুটো নম্বর করেছে, দুটো নম্বর মানে কেমন ঠাকুর হচ্ছে সে দেখা যাক। গৌরব সংঘ এখানে ডেকার রয়েছে, কুড়িতম বর্ষ এটা রয়েছে মা দুর্গা আমার সামনে দেখতে পাচ্ছে। জিরাট বাস স্ট্যান্ডে কিন্তু টপ দুটো পুজো মণ্ডপ তোমাদেরকে দেখালাম, একটা হলো জিরাট বাস স্ট্যান্ডে কিন্তু দুবাই বিলবোর্ড টাওয়ার যেটা সবুজ সংঘ ক্লাব, আর একটা হচ্ছে চায়না বৌদ্ধ মন্দির, এটা হচ্ছে যে যুব শক্তি ক্লাব। তো ওই দুটোর মধ্যে আর একটা পুজো মণ্ডপ ছিল, বাট ওটা টিমটা অতটা করে নিই, বাট এই দুটোর মধ্যে কোন টিমটা তোমাদের সব থেকে বেস্ট লেগেছে, আমার ভালো লেগেছে সেটা কমেন্ট করে চলে গাইছে। আর এখন তোমাদের ভিডিও ব্লগটা এখানে শেষ করছি না, হয় দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও।